আজকে আমরা প্ল্যাঙ্ক রেডিয়েশন ল নিয়ে আলোচনা করবো সো আগের দিন আমরা দেখেছিলাম বেসিক্যালি যে র্যালেজিন্স এবং উইন্স যে ফর্মুলা দিয়েছিল সেই মানে ক্লাসিক্যাল থিওরি হেল্প নিয়ে যে ফর্মুলাগুলো দিয়েছিলো সেটা দিয়ে বেসিক্যালি ব্ল্যাক বডির যে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন সেটাকে ফুলফিলভাবে এক্সপ্লেন করা যাচ্ছিলো না তো তার জন্যেই বেসিক্যালি প্ল্যাঙ্ক ল লিরাইভ করেছিলেন তো সেই একটা হাইপোথিস দিয়েছিলো সেটা থেকে বেসিক্যালি একটা ল দিয়েছিলো সেই লটা দিয়ে আমরা দেখেছি যে ওই কাফটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায় সো সেটা কি করে হয় সেটা আজকে আমরা দেখবেন আগের দিন র্যালেজিনস কি করেছিলেন তিনি বেসিক্যালি একটা এনক্লোজার ক্যান্সেল করেছিলেন কেমন এনক্লোজার নাকি একটা কিউবিক্যাল এনক্লোজার তিনি ক্যান্সেল করেছিলেন যার ওয়ালের টেম্পারেচার সাপোজ ক্যাপিটালটি ঠিক আছে এটা বেসিক্যালি ভেতরটাকে একটা ব্ল্যাক বডি মানে এখানে রেডিয়েশন ইমিট হচ্ছে এবং অ্যাবজর্ভও হচ্ছে সুতরাং ওয়ালের যে টেম্পারেচার হবে সেটাই কি বেসিক্যালি এই ব্ল্যাক বডির টেম্পারেচারটা হবে তিনি বেসিক্যালি কী করেছিলেন এইখানে নাম্বার অফ মোড নাম্বার অফ অসিলেশনস বা নাম্বার অফ অসিলেটার তিনি ক্যালকুলেট করেছিলেন এবং এক একটা অসিলেটরে কতখানি করে এনার্জি ক্যারি করছে সেই এনার্জিটা তিনি বের করেছিলেন বেসিক্যালি সেই এনার্জিটা যেটা তিনি বের করেছিলেন যে অ্যাভারেজ এনার্জি সে ক্লাসিক্যাল থিওরি হেল্প নিয়ে তিনি যে এনার্জিটা বের করে বের মানে বের করেছিলেন সেটা বেসিক্যালি কী ছিল ছিল ঠিক আছে এটা হচ্ছে কি অ্যাভারেজ এনার্জি ছিল পার অসিলেটার তো টোটাল যে নাম্বার অফ অসিলেটর তিনি ক্যালকুলেট করেছিলেন সেটাকে মাল্টিপ্লাই করলে পরে আমরা বেসিক্যালি একটা মানে এনার্জি ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে যাবো ঠিক আছে ফাইন এটা ক্লাসিক্যাল থিওরিতে করা হয়েছিল কিন্তু প্ল্যাঙ্ক কী করলেন বেসিক্যালি প্ল্যাঙ্ক একটা জিনিস কনসিডার করলেন আচ্ছা এইখানে যে এনার্জিটা রেডিয়েট হচ্ছে সেটা কেমন এনার্জি বেসিক্যালি এটা কন্টিনিউয়াস ঠিক আছে এটা বেসিক্যালি এনার্জিটা কেমন কন্টিনিউয়াস এনার্জি হ্যাঁ মানে যে এনার্জিটা অ্যাবজর্ব এবং যে রেডিয়েট হচ্ছে সেটা বেসিক্যালি কন্টিনিউয়াস টাইপ হচ্ছে ঠিক আছে কিন্তু প্ল্যাঙ্ক যেটা ক্যান্সার করলেন প্ল্যাঙ্ক বললেন বেসিক্যালি এই যে অসিলেটরটা অসিলেটরটা যে এনার্জি রেডিয়েট করবে হ্যাঁ এবং যে এনার্জি অ্যাবজর্ব করবে এই এনার্জি রেডিয়েট এনার্জি এবং যে অ্যাবজর্ব এনার্জি মানে ইমিটেড এনার্জি এবং অ্যাবজর্ড এনার্জি সেটা কেমন হবে বেসিক্যালি ডিসক্রিট হবে ঠিক আছে মানে তিনি বললেন যে রেডিয়েশনটা রেডিয়েশানটা ডিসক্রিট ফর্মে এনার্জি অ্যাবজর্বড হবে এবং ইমিট হবে জাস্ট এইটুকু নিয়ে তিনি ক্যান্সিডার করলেন মানে তিনি জাস্ট এরকম ভাবলেন যে অ্যাকচুয়ালি আমরা তো প্রচুর মানে ভেতরের দিকে চলে এসছি মানে মানে খুবই ছোটো টাইনি পার্টিকেল নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন আমরা দেখছি যে সেটা অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল থিওরি আর মানছে না মানে ওদের মতো ফেনে মেনা সে আর মানে ফলো করছে না তো তিনি সেই বেসিসে তিনি বললেন যে এই যে ছোট মানে ছোটো পার্টিকেলসগুলো এরা যখন মানে অসিলেট করছে মানে অসিলেটেডটা যখন অসিলেট করছে তখন সে যে এনার্জি ইমিট করছে বা অ্যাবজর্ভ করছে সেই এনার্জিটা কেমন হবে ডিসক্রিট হবে এবং তার ভ্যালুটা কেমন হবে বেসিক্যালি ইনটিজার মাল্টিপল অফ এইচ নিউ তাই তিনি বললেন যে এনার্জি যে ইমিট বা অ্যাবজর্ভ হবে সেটা কেমন হবে সো এনার্জি

মানে নিউ ফিকোয়েন্সি নিউ ফ্রিকোয়েন্সির যে এনার্জি সেটা কত হবে এইচ নিউ ঠিক আছে এবার এটা ইনটিজার এটা কি ইনটিজার মানে এর ভ্যালুটা জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে এরকম হবে বাট এদের মধ্যবর্তী কোনো কিন্তু ভ্যালু হওয়া পসিবল নয় এই অ্যাজামশনটা তিনি করলেন ঠিক আছে সো এখানে বলছেন হয়য়ার হুম এন বেসিক্যালি ইনটিজার মানে জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে এভাবে চলছে ঠিক আছে মানে এটা বেসিক্যালি কি একটা ইনটিজার ফাইন ওকে আর নিউ নিউটা তিনি বললেন যে ফ্রিকোয়েন্সি যে অসিলেটরটা রয়েছে সেই অসিলেটরের ফ্রিকোয়েন্সি ঠিক আছে সো ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটার ফাইন এবং এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্যাঁ

তাহলে তিনি বেসিক্যালি কি ক্যান্সেল করলেন তিনি জাস্ট ক্যান্সেল করলেন মানে জাস্ট এটা কি তার এটা অ্যাজামশন তার ঠিক আছে এটা বেসিক্যালি তার কি অ্যাজামশন মানে তিনি ক্যান্সেল করলেন যে এনার্জি ইমিট হবে বা অ্যাবজর্ভ হবে সেটা কি ডিসক্রিট ফর্ম হবে এবং তার ভ্যালুটা হবে ইন্টিজার মানে মানে কেমন হবে বেসিক্যালি কোয়ান্টাইজ টাইপ হবে তাই মানে ডিসক্রিট হবে হ্যাঁ মানে এটা জাস্ট প্ল্যাঙ্কে অ্যাজামশন ঠিক আছে প্ল্যাঙ্কস অ্যাজাম্পশন বা হাইপোথিস বলে বলে থাকি আমরা এটাকে হাইপো মানে এর ভ্যালুটা কেমন হতে পারে আমি বলি ধরো এখানে কিছু লেয়ার রয়েছে হ্যাঁ এই একটা ফাইন সাপোজ এর এনার্জি হচ্ছে তোমার জিরো মানে যদি এনার ভ্যালু যদি জিরো হয় তাহলে তো নিশ্চয়ই জিরো হবে এনিক্যালটা যদি জিরো হয় এটা মনে করো এনিক্যাল টু ওয়ান তারপর এটা মনে করো টু ঠিক আছে এটা টু থ্রি ফোর ফাইভ এরকম ফাইন তাহলে এর এনার্জি জিরো তাহলে তারপর একটা কী হবে এইচ নিউ হবে তারপর টু এইচ নিউ হবে তারপর থ্রি এইচ নিউ হবে ফোর এইচ নিউ হবে ফাইভ এইচ নিউ হবে তাই তো এবার সাপোজ এখান থেকে একটা অসিলেটার এখানে উঠে গেলো তার মানে কী হলো এনার্জি অ্যাবজর্বড হলো এটা এটা কি এনার্জি অ্যাবজর্ব করে পার্টিকেলটা এখান থেকে এখানে উঠে আসলো তাহলে এনার্জি অ্যাবজর্ভ হলো তাহলে দেখো এই স্টেটে ছিল এই স্টেট থেকে সে এই স্টেটে আসলো মানে এটা পসিবেল এবং এটাও পসিবেল বাট এদের মধ্যবর্তী কোনো স্টেট কিন্তু পসিবেল নয় মানে এখানে কী হয়েছে একটা সাপোজ এনার্জি সে অ্যাবজর্ভ করেছে ঠিক আছে এনার্জি অ্যাবজর্ভ হয়েছে এরকম হতে পারে যে এই স্টেট থেকে পার্টিক্যাল কী হলো বেসিক্যালি নেমে আসলো নিচে এরকম হতে পারে তাহলে এখানে কী হয়েছে এনার্জি ইমিট হয়েছে ঠিক আছে এখানে এনার্জি ইমিট হয়েছে কিন্তু দেখো এই দুজনের মধ্যে কোনো যে স্টেট সেটা কিন্তু নেই তার মানে কি এই স্টেটটা এই স্টেটটা পসিবেল বাট এদের মধ্যবর্তী কোনো স্টেট পসিবেল নয় ঠিক আছে এটাই তিনি বললেন মানে যে এনার্জিটা অ্যাবজর্ব এবং যে ইমিট হচ্ছে সেটা কেমনভাবে হচ্ছে ডিসক্রিট ফর্মে হচ্ছে তার ভ্যালু কী কী পসিবল জিরো হতে পারে এইচ হতে পারে টু এইচ নি হতে পারে থ্রি হতে পারে বাট এদের মধ্যবর্তী কোনো রেঞ্জ কিন্তু পসিবেল নয় মানে জিরো থেকে যে এইচ নিউ এর মধ্যে তো অসংখ্য ভ্যালু থাকতে পারে বাট এটা পসিবেল নয় বা এইচ নিউ থেকে যে টু এইচ নিউ এই যে এইটুকু নিয়ে মধ্যে ভালো থাকতে পারে বা পসিবল নয় তো কি কোয়ানটাইস্ট করে দিল ব্যাপারটাকে মানে এইটার ইনটিজার মাল্টিপেল মানে এইটার ইনটিজার মাল্টিপেল সম্ভব বাদ বাকি সম্ভব নয় যেমন কোয়ানটাইজ কথাটা যখন বললাম এই টাইমটা আমরা বলতে পারি যেমন আমাদের এখন কি এক টাকা রয়েছে তাই তো এক টাকা এক টাকা হচ্ছে কি মিনিমাম টাকা তাই না মানে যে কোনো টাকায় তুমি পাও না কেন এই এক টাকার ইন্টেজার মাল্টিপেল ফর্মে পাও তুমি যদি চাও একশো টাকা তাহলে তুমি কি লেখো এই এক টাকা মানে একশো এক নাম্বার ইন্টিজার নাম্বার মাল্টিপ্লাই এক টাকা টাকাটা হচ্ছে তোমার কোয়ান্টাই এটাকে বলে কোয়ান্টাইজেশন তাই না তো কি দেখতে পাচ্ছি আমরা তিনি বেসিক্যালি কোয়ান্টাইজেশনের ব্যাপারটা নিয়ে আসলেন ঠিক আছে যেটা কোয়ান্টামের জন্ম দিচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এই কনসেপ্টটা মানে এই যে এজামশনটা এই হাইপোথিস থেকে বেসিক্যালি কোয়ান্টাম ফিজিক্সের জন্ম হয় সো আমরা আসবো আস্তে আস্তে বেসিক্যালি তিনি এই যে হাইপোথিসিস এই দিয়ে তিনি ওই ডিস্ট্রিবিউশনটা তিনি সলভ করলেন তার জন্য ডেরিভেশন করেছিলেন সো ডেরিভেশনটা কেমন ছিল সে ডেরিভেশনটা আসা যায় ঠিক আছে ডেরিভেশন অফ প্ল্যাঙ্কস রেডিয়েশন ল ঠিক আছে তাহলে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক রেডিয়েশন লটা কীভাবে ডেরিভেশন করেছিল সেটা আমরা দেখা যাক বেসিক্যালি ক্লাসিক্যালি আমরা দেখলাম কি যে এনার্জি যেটা সেটা ক্যালকুলেট করেছিল কেটি তাই তো এটা বেসিক্যালি টোটালি ক্লাসিক্যাল ফিজিক্সের হেল্প নিয়ে করেছিল এটা ওকে এখানে এনার্জিটা কন্টিনিউয়াস ছিল তিনি এনার্জিটাকে বললেন ডিসক্রিট ফাইন অসুবিধা নেই তিনিও এই অ্যাভারেজ এনার্জিটাই কিন্তু ক্যালকুলেট করলেন সো অ্যাভারেজ এনার্জি ডেফিনেশন সেটা আমরা অবশ্যই জানি তো কেমন হবে এই যে অ্যাভারেজ এনার্জি ই সেটা বেসিক্যালি কী হবে দেখো টোটাল এনার্জিটা কতখানি এখানে ই ফাইন এবং প্রবাবিলিটি কতখানি প্রবাবিলিটি বেসিক্যালি ই টু দি পাওয়ার একই রকম মাইনাস ই বাই কেটি কে হচ্ছে কি বলছেন কনস্ট্যান্ট ওকে এবার দেখো এটা যে প্রবাবিলিটি এটা হচ্ছে তোমার এনার্জি মানে এক একটা অসিলেটরের এনার্জি আমরা যেটা বের করছি অ্যাভারেজ এনার্জি মানে পার অসিলেটরে কতখানি করে এনার্জি রয়েছে সেটা ক্যালকুলেট করবো আমরা তারপর টোটাল নাম্বার অফ অসিলেটর দুগুণ করে দেবো তাহলে কি এনার্জি ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাবো আমরা তাহলে আমি এখানে সেটাই বের করতে চাইছি যে পার অসিলেটরে কতখানি এনার্জি ক্যারি করছে বা কতখানি এনার্জি রয়েছে সেটা আমি দেখব। এবার দেখো এই প্ল্যাঙ্ক কী বললেন প্ল্যাঙ্ক বললেন কিন্তু এই এনার্জি ইমিট বা অ্যাবজর্ভ হচ্ছে এটা কেমনভাবে ডিসক্রিটভাবে হচ্ছে তাহলে এখানে কিন্তু আমি ইন্টিগ্রেশন ইউজ করতে পারবো না কেননা কারণ ইন্টিগ্রেশন কখন ইউজ করি আমরা ইন্টিগ্রেশন আমরা তখনই ইউজ করি যখন সিস্টেমটা কেমন হয় যখন কন্টিনিউয়াস সিস্টেম হয় মানে সিস্টেম এবং যে সিস্টেম যদি কন্টিনিউয়াস হয় তখন আমরা কি ইন্টিগ্রেশন ইউজ করি কিন্তু সিস্টেমটা যদি ডিসকিট হয় হ্যাঁ তখন আমরা কী করবো সামেশন ইউজ করবো আমরা মানে কন্টিনিউয়াস সিস্টেমের জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করি তাই তো আর ডিসক্রিট সিস্টেমের জন্য আমরা সামেশন ইউজ করি তাই না মানে জাস্ট সিম্পল যোগ করবো আমরা গুনে গুনে এরকম ব্যাপার তাহলে এখানে আমরা কী করবো বেসিক্যালি যেহেতু প্ল্যাঙ্ক বললেন যে কন মানে ডিসক্রিট ফর্মে এনার্জি ইমিট অ্যাবজর্ভ হচ্ছে তাহলে আমাদের সামেশন করতে হবে তাই আমি এখানে কী করব বেসিক্যালি সামেশন নেবো এনে ভ্যালুটা কতখানি বলেছিলাম জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত হ্যাঁ এটা জাস্ট নাম্বার অফ মানে এটা বেসিক্যালি কী পেলাম এখানে এনার্জিটা পেলাম এই এনার্জিকে যদি আমি নাম্বার দিয়ে ভাগ করে দিই তাহলে কী পাবো বেসিক্যালি অ্যাভারেজ এনার্জি পেয়ে যাবো আমরা তাই না তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস ই বাই

সব আমি ধরলাম সাপোজ এন নাম্বার অফ রয়েছে ক্যাপিটাল এন এবার ম্যাক্সোয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন বলছে তাহলে এন নাম্বার অসিলেটার বের করতে পারবো সেটা কেমন হবে নাকি এন জিরো ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস ই বাই কে টি এটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ অসিলেটার ঠিক আছে এবার এটাকে যদি আমি এন বাই এন জিরো করে দিই তাহলে কি প্রবাবিলিটি পেয়ে যাব আমি মানে এই এনার্জিতে এই যে ই এনার্জি ই এনার্জিতে কতগুলো নাম্বার অফ অসিলিটার রয়েছে সেটা পাওয়ার প্রোবাবিলিটি সেটা সেটাই এটা রিপ্রেজেন্ট করছে ঠিক আছে আমি এখানে কিন্তু জাস্ট নাম্বার অফ অসিলিটার মানে বলতে পারি এটাকে মানে এখানে যদি আমি এন জিরো গুন করে দিই মানে ব্যাপারটা কেমন হচ্ছে বলি সাপোজ একটা অসিলেটারের এনার্জি আমি বললাম একটা অসিলেটারের এনার্জি কতখানি সাপোজ বলছি আমি ই ই হচ্ছে কি একটা অসিলেটার এনার্জি আবার নাম্বার অফ অসিলিটার কতখানি রয়েছে ক্যাপিটাল এন তাহলে এটা কি হয়ে গেলো এন নাম্বার অফ অসিলেটারের এনার্জি হয়ে গেল তাই না মানে এন নাম্বার অফ অসল্টারের এনার্জি পেয়ে গেলাম আমার অ্যাভারেজ দরকার ভাই তাহলে কী করবো নাম্বার দিয়ে ভাগ করে দেবো মানে এটাকে টোটালটা যোগ করব যোগ করে কী করবো নাম্বার দিয়ে ভাগ করে দেবো হয়ে গেল তাহলে এইটাই কি আমাদের দেবে বেসিক্যালি অ্যাভারেজ এনার্জি দেবে আমি কিন্তু সেটাই করেছি এখানে মানে প্রোভাবিলিটি দিয়ে বললাম একই কথা মানে এখানে তুমি যদি করতে চাও এরকমও করতে পারো এখানে কি বেসিক্যালি একটা জিরো নিয়ে আসো এখানে একটা এনজিও নিয়ে আসবে বেসিক্যালি কি এনজির এনজিরো কেটে বিকজ এনজিও ইনডিপেন্ড অফ সামেশন মানে এনজিওটা কি সামেশনের ওপর কিন্তু ডিপেন্ড করছে না তাহলে এনজিও বাইরে চলে আসে বাইরে এসে কেটে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই মানে এখানেও আমরা সেটাই কিন্তু করতে পারি হ্যাঁ মানে এটা বেসিক্যালি কি সামেশন ওভার টু টু ইনফিনিটি হ্যাঁ ইটা মানে রাখলাম ঠিক আছে এনজিও মানে কথা আবার এ মানে টু মানে কথা আবার এন জিরো টু ই টু দি পাওয়ার অফ মাইনাস ই বাই কেটি ডিভাইডেড বাই সামেশন ওভার এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি হ্যাঁ এন জিরো ই টু দি পাওয়ার অফ মাইনাস ই বাই কেটি এইটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি অ্যাভারেজ এনার্জি ফাইন তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করবো এবার ক্যালকুলেট করলেই বি হয়ে যাবে মানে অ্যাভারেজ এনার্জিটা বের করাই মেন বক্তব্য এখানে ঠিক আছে বা মেন কাজ তো দেখা যাক সো সুতরাং তাহলে আমরা লিখতে পারি এখানে যে অ্যাভারেজ এনার্জি ইকুয়াল টু এবার প্ল্যাঙ্কের হাইপোথিস কী বললো যে ক্যাপিটাল ই হুম মানে ইটা তিনি বললেন কি যে এন ইন্টু এইচ নিউ তাহলে এটা পুট করে দেবো আমরা ওকে তাহলে এখানে আমি লিখতে পারি বেসিক্যালি এঞ্জির এঞ্জির কেটে গেল ঠিক আছে মানে এঞ্জিরো তো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সামেশন তাই কেটে যাচ্ছে তাহলে এখানে আমি লিখতে পারি সামেশন ওভার এন ইকাল টু জিরো টু ইনফিনিটি ফাইন এখানে ই এর মান বসিয়ে দিচ্ছি এন ইন্টু এইচ নিউ ইন্টু ই মাইনাস ই ছিল ই মানে কথা আবার এন এইচ নিউ বাই টি কে হচ্ছে কি বোল্জম্যান আর টি হচ্ছে ওই এন ক্লোজারটা টেম্পারেচার ডিভাইডেড বাই সামেশন এল টু জিরো টু ইনফিনিটি এখানে কি হবে বেসিক্যালি ই টু দি পাওয়ার অফ মাইনাস এন এইচ নিউ ডিভাইডেড বাই টি ফাইন এটাকে জাস্ট সলভ করবো আমরা হুম এবার এন এ ভ্যালুটা পুট করে দিই এনএ ভ্যালুটা পুট করলে কী হবে বেসিক্যালি দেখো এখানে এইচ নিউটা ইন্ডিপেন্ডেন্ট অফ তাই বাইরে বের নিয়ে আসতে পারি এমন ঠিক আছে তাহলে এইচ নিউ বাইরে বের করে নিয়ে আসলাম এবার এনে ভ্যালু যখন জিরো তখন কি পুরোটা জিরো হয়ে গেল প্লাস এনার ভ্যালু যখন ওয়ান তাহলে কী হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ বাই কেটি প্লাস এনে ভ্যালু যখন দুই তাহলে টু ইন টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টু এইচ নিউ বাই কেটি প্লাস এন এ ভ্যালু থ্রি হলে পরে থ্রি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস থ্রি এইচ নিউ বাই কেটি প্লাস ডট 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 সান চলছে ঠিক আছে ডিভাইডেড বাই এখানে আমরা কি লিখতে পারি এনএন যদি জিরো হয় তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান হবে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস হলো এবার ই টু দি পাওয়ার অফ এনএন যদি ওয়ান হয় তাহলে মাইনাস এইচ নিউ ডিভাইডেড বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস টু এইচ নিউ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস থ্রি এইচ নিউ ডিভাইডেড বাই কেটি প্লাস ওয়ান হলো এবার দেখো এখানে টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ বাই কমন নিতে পারি আমি যদি কমন নিই তাহলে কী হবে এইচ নিউ যেমন আছে তেমন থাকলো পরে তাহলে ই টু দি পাওয়ার অফ এইচ নিউটাকে আমি কমন নিচ্ছি এখানে তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ ডিভাইডেড বাই কে টি খুব ভালো কমন নিলাম তাহলে এখানে কী হবে পরে এখানে দেখো ওয়ান থাকবে এটা প্লাস টু টাইমস অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস এখানে দুটো রয়েছে তাহলে একটা থাকে পড়ে না কারণ একটা কমনই নিয়েছি তাহলে এইচ নিউ ডিভাইডেড বাই কে টি প্লাস থ্রি ইন টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টু এইচ নিউ ডিভাইডেড বাই কে টি

এই যে ওপরের টুকুনি ওপরের টুকুনি দেখে কী মনে হচ্ছে এটা এর ফর্ম না এটা তাহলে এটাকে যদি আমরা ভাঙি মানে এটা বেসিক্যালি একটা সূত্র রয়েছে এই সূত্রটা তোমাদের জানতে হবে এইচ নিউ বাই কেটি এটা হচ্ছে তোমার ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ বাই কেটি টু দি পাওয়ার মাইনাস টু এটা সূত্র ডিভাইডেড বাই এটা কি এটা একই রকম ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ ডিভাইডেড বাই কে টি টু দি পাওয়ার এটা মাইনাস ওয়ানের সূত্র এটা ঠিক আছে এটা সূত্র এটাও সূত্র ঠিক আছে তোমরা এখানে এরকম ধরে নিতে পারো যে ই টু দি পাওয়ার অফ এই টুকুনি এই টুকুনিকে তুমি সাপোজ কিছু একটা ধরে নাও মানে এরকম আমি বলতে বলতে চাইছি সাপোজ লেট সাপোজ ই টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ বাই কে টি এটাকে সাপোজ তুমি এক্স ধরে নিলে তাহলে কেমন লাগবে দেখতে সুতরাং তাহলে এরকম লাগবে না দেখতে বেসিক্যালি ওয়ান প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্সএস কিউ প্লাস ডট 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 তাহলে এইটা যার এক্সপ্যানশন সেটা কী বেসিক্যালি ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর এক্সপ্যানশন নিচেরটা একই রকমভাবে এটা কি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সেস কিউব প্লাস ওয়ান এটা কার এক্সপেনশন বেসিক্যালি ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের এক্সপ্যানশন ঠিক আছে তাহলে তোমরা ধরে নিতে পারো এটা তাহলে ধরে নিলে কী হবে একটু সোজা লাগবে দেখতে তাই না মানে এটা তোমরা জানো ফাইন তাহলে এবার আমরা কী করতে পারি এখান থেকে এখানে জাস্ট সিম্পলিফাই করে দেবো তাহলেই হয়ে যাবে তাহলে সুতরাং অ্যাভারেজ এনার্জি ইকুয়াল টু দেখো এইচ নিউ থাকছে পরে এখানে মাইনাস ওয়ান এটা যদি উপরে তুলে তাহলে কি প্লাস ওয়ান হবে তাহলে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে বেসিক্যালি কী থাকবে পরে মাইনাস ওয়ান পরে থাকবে তাহলে সেটাকে নিয়ে চলে আসবে আমি ঠিক আছে তাহলে কী হবে বেসিক্যালি ই টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ বাই টি ডিভাইডেড বাই তাহলে কী হবে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই টি এটা পরে থাকবে ফাইন এবারে এই যে ই টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ বাই টি এটাকে নিয়ে চলে আসি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অ্যাভারেজ এনার্জি ই ইকুয়াল টু এইচ নিউ ডিভাইডেড বাই এটা যদি নিচে নিয়ে চলে আসে তাহলে কী হবে ই টু দি পাওয়ার অফ এইচ নিউ বাই কেটি থাকবে পরে আর এটা কী হবে যেমন তেমন ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এইচ নিউ বাই কেটি হলো এবার এটাকে মাল্টিপ্লাই করা দাও মানে ভেতরে ঢুকিয়ে দেব ভেতরে ঢুকালে কী হবে এইচ নিউ তেমন থাকলে পরে এটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কী হবে এখানে ই টু দি পাওয়ার অফ এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান তাহলে অ্যাভারেজ এনার্জিটা কেমন দেখতে পাচ্ছি আমরা অ্যাভারেজ এনার্জিটা কিন্তু আর সিম্পল ফর্ম নয় অ্যাভারেজ এনার্জিটা কেমন এইচ নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার অফ এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান এইটা হচ্ছে কি আমাদের অ্যাভারেজ এনার্জি ফাইন তাহলে অ্যাভারেজ এনার্জি আমরা পেয়ে গেলাম এইবার দেখো ওই যে অসিলিটারটা মানে বেসিক্যালি যে এনক্লোজারটা এনক্লোজারটার ভেতরে যে অসিলিটার রয়েছে সে নাম্বার অফ অসলেটেড পার ইউনিট ভলিউম সেটা কিন্তু আমরা জানি তাই না ক্লাসিক্যালি সেটা আমরা বের করতে পারি সো সেটা আমরা জানি তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি সুতরাং যে নাম্বার অফ অসিলেশন ইউনিট ভলিউম ইন দ্য ফ্রিক্সি রেঞ্জ রেঞ্জ নিউ টু নিউ প্লাস ডি নিউ ইজ কি হয় বেসিক্যালি সেটা বেসিক্যালি হয় যে এন নিউ ডি নিউ ইকাল টু এইট পাই নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ইন্টু কন্টিনিউ কন্টিনিউ রেঞ্জটা আমি নিয়েছি তাই না তাহলে এটা হচ্ছে যে ওই ওইখানে নাম মানে পার ইউনিট ভলিউমে মানে এই যে এনক্লোজারটা নিয়েছি আমরা হুম এই যে কিউবিক্যাল যে এনক্লোজার এই এনক্লোজারটার ভেতরে যে পার ইউনিট ভলিউম মানে একটা ছোট্ট একটা ভলিউম যদি আমি ধরি এখানে এর ভেতরে একটা যদি ছোট একটা ভলিউম ধরি আমরা এই ছোটো ভলিউমটা মানে ডিভি ভলিউম সাপোজ ঠিক আছে এই ডিভি ভলিউমের মধ্যে এইটুকুনি রেঞ্জে মানে নিউ থেকে নিউ ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে এতগুলো নাম্বার অফ কি রয়েছে অসিলেটর রয়েছে ঠিক আছে এতগুলো নাম্বার অফ অসিলেটার রয়েছে তাহলে আমি এখন যেটা বের করলাম অ্যাভারেজ এনার্জি বের করলাম এই অ্যাভারেজ এনার্জিটা কি বেসিক্যালি পার অসোলেটারের নাম্বার অফ মানে পার মানে পার অসোলেটারের এনার্জি মানে এক একটা অসুবিটার কতখানি করে এনার্জি ক্যারি করছে সেটা রিপ্রেজেন্ট করছে এই অ্যাভারেজ এনার্জিটা ওকে মানে এক একটা অসোলেটর কতখানি করে এনার্জি ক্যারি করছে সেটা রিপ্রেজেন্ট করছে মানে আমি যেটা লিখে দিই এখানে বেসিক্যালি এটা কী রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি হ্যাঁ মানে এনার্জি পার ওসিলেটর এটা বেসিক্যালি এনার্জি এটা বেসিক্যালি কি আমাদের एवरेज এনার্জি ঠিক আছে যেটা আমাদের বেসিক্যালি অর एवरेज এনার্জি হ্যাঁ ফাইন মানে এক একটা অসিলেটর কতখানি করে এনার্জি ক্যারি করছে সেটা এইটা রিপ্রেজেন্ট করছে এবার আমি বের করে নিলাম যে মানে ওই কতখানি অসিলেটর রয়েছে এই ফ্রিকুয়েন্সি রেঞ্জের মধ্যে কতখানি অসিলিটার রয়েছে সেটাই বের করে নিলাম তাহলে বলতে পারবো আমি তাহলে এতগুলো অসিলেটরের কতখানি এনার্জি হবে তাই না তো সো সুতরাং টোটাল এনার্জিটা বেসিক্যালি সুতরাং আমরা বলতে পারবো এখানে যে টোটাল এনার্জি টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম ইন দ্য ফ্রিকুয়েন্সি রেঞ্জ এটা ঠিক আছে অফ দ অসিলিটার টোটাল এনার্জি অফ অসিলিটার্স নিউ টু নিউ প্লাস ডি নিউ কতখানি হবে সেটাকে আমি বলছি ই নিউ দ্যাট অসব কতখানি এইট পাই নিউ স্কোয়ার বাই সিকিউব আচ্ছা ডি নিউটা পরে লিখছি কিন্তু অ্যাভারেজ এনে অ্যাভারেজ এনে কতখানি পেলাম এইচ নিউ ডিভাইডেড বাই इ टू दि पावर अफ नि माइनस वन इमें डू डि कैटे की है बेसिकली डि डि कैटे दौड़े इन इक्वल टूट पाई नि्कोर निब जाऊब इन टूच निडेड बि पावर अफ नि माइनस वन তাহলে এইটা পাচ্ছি আমরা এইটা হচ্ছে আমাদের কি এনার্জিটা ঠিক আছে এটা আমাদের এনার্জিটা এবার এই এনার্জিটা মানে এটাই বেসিক্যালি কি প্ল্যাঙ্ক রেডিয়েশন ল এটা ঠিক আছে দিস ইজ প্ল্যাঙ্ক রেডিয়েশন ল হ্যাঁ দিস ইজ ওকে এটা আমাদের কি প্ল্যাঙ্ক রেডিয়েশন ল তাহলে খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের তাহলে এটা দিয়েই কিন্তু আমরা সেই যে এনার্জি স্পেকট্রামটা সেটাকে আমরা ইজিলি ব্যাখ্যা করতে পারি ঠিক আছে দুটো পার্ট এখানে দেখো এই পার্ট এই পার্ট এটা দিয়ে খুব ইজিলি পুরোটা মানে পুরো পার্টাই আমরা ইজিলি ব্যাখ্যা করতে পারি মানে যেটা ছিল বেসিক্যালি এরকম ছিল তো হুম এইদিকটা সাপোজ ল্যামডা নাও এদিকটা আবার নিউ নাও অসুবিধা নেই নিউ এই ই নিউ যে কাপটা পেয়েছিলাম আমরা সাপোজ এরকম হলো এই পুরো পার্টটাই কিন্তু বেসিক্যালি আমরা এক্সপ্লেন করতে পারি এটা এটা এক্সপেরিমেন্টাল হুম সাপোজ আমাদের এটা 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 এক্সপেরিমেন্টাল আর এটা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক থিওরি ঠিক আছে প্ল্যাঙ্কস ল তাহলে আমরা কিন্তু ইজিলি আমরা টোটাল কাপটা আমরা এক্সপ্লেন করতে পারছি আমরা ফাইন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি বলতো মানে এই প্ল্যাঙ্ক মানে প্ল্যাঙ্ক যে পেপারটা লিখেছিল না প্ল্যাঙ্কও নিজেও মানে এতটা সন্তুষ্টি ছিল না মানে সন্তুষ্ট ছিল না যে তিনি মানে মানে বুঝতে বুঝছিলেন যে এটা জাস্ট অ্যাজামশন ধরলাম একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার একটা অ্যাজামশন ধরলাম যে ইকাল টু এইচ নিউ এই একটা অ্যাজামশন দিয়ে জাস্ট আমি সলভ করে দিলাম মিলে গেল এর একটা ব্যাপার তিনি ভাবছিলেন মানে তিনি নিজেও সন্তুষ্ট ছিল না মানে ওনার যদি পেপারটা তোমরা পড়ো কেউ পেপারটা পড়লে বোঝা বোঝা যায় যেটা তিনি নিজেও মানে খুব একটা যে সন্তুষ্ট ছিল তা কিন্তু নয় বেসিক্যালি তিনি ভাবছিলেন যে এটা তো কোনো ফিজিক্স নয় কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে এটা একটা ফিজিক্স যেটা এত শতাব্দী ধরে লুপ্ত ছিল মানে এটা একটা ফিজিক্স এটা এত শতাব্দী ধরে লুপ্ত ছিল সেটাই কি তিনি ডিসকভার করে ফেললেন সেটাই কি নতুন ফিজিক্স এখান থেকে আমাদের জন্ম হল কি কোয়ান্টাম ফিজিক্সের তাই না এটা নিউ ফিজিক্স তাই না তাহলে এখান থেকে একটা নতুন ফিজিক্সে জন্ম হলে যে এই ফিজিক্সটা বেসিক্যালি এত শতাব্দী ধরে অজানা ছিল সবার কাছে হ্যাঁ যেটা এই যে সূত্রটা এই সূত্রটার মাধ্যমেই জন্ম নিয়ে নিল নতুন ফিজিক্স এটা হচ্ছে কি কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স রাইট তো এটা বেসিক্যালি একটা মানে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ল যেটা ছাড়া কোয়ান্টাম মেকানিক্স অচল ঠিক আছে মানে এটা দিয়েই কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয় এটা দিয়েই কোয়ান্টাম মেকানিক্সের সূত্রপাত পাথা ক্লিয়ার হয়েছে আচ্ছা এই যে আমরা যে লটা দেখলাম না এই লটা বেসিক্যালি কি ইন দ্য রেঞ্জ অফ ফ্রিকুয়েন্সি এবার তোমরা বইতে হয়তো দেখবে যে ওয়েবলেন্থের রেঞ্জও রয়েছে তাহলে ওয়েবলেন্থের রেঞ্জে কী করে আসবো সেটাও জানা দরকার সেটা ইম্পর্টেন্ট তাহলে ওয়েব লেন্থের রেঞ্জে আসা যাক ঠিক আছে সো ওয়েবলেন্থের রেঞ্জে কেমন হবে সেটা দেখবো আমরা হ্যাঁ নাও ইন দ্য রেঞ্জ অফ ওয়েব লেন্থ হ্যাঁ তাহলে আমরা কী জানি আমরা বেসিক্যালি জানি যেটা কি নিউ মানে ফ্রিকোয়েন্সি আর লেন্থের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেটা কি যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এটা আমরা জানি এখানে ডেরিভেটিভ করে দাও তাহলে ডি নিউ ইকুয়ালটি কী হবে সি বাই ল্যামডা স্কোয়ার একটা মাইনাস থাকবে ইন্টু ডি ল্যাম এই মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি এই মাইনাসটা যেটা রিপ্রেজেন্ট করছে এটা কি বেসিক্যালি এই যে ওয়েব লেন্থের সঙ্গে কি ফ্রিকোয়েন্সির কি একটা ইনভার্সলি প্রফোশনাল না মানে ওয়েব লেন্থ ইনক্রিজ করলে পরে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে তাহলে এই যে ইনক্রিজ এবং ডিক্রিজ এটাই রিপ্রেজেন্ট করছে ঠিক আছে এটা আর কিছুই না কিন্তু মানে এটা শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছে যে ওয়েবলেন্স যদি বাড়ে তাহলে ফ্রিকুয়েন্সি কমবে ওয়েবলেন্থ কমলে পরে ফ্রিকুয়েন্সি বাড়বে ঠিক আছে মানে এটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করছে ইনভার্স এটা রিপ্রেজেন্ট করছে ঠিক আছে মানে ওয়েব যদি বাড়ে তাহলে পরে ফ্রিকুয়েন্সি কমবে মানে এই যে ব্যাপারটা সেটা রিপ্রেজেন্ট করছে ঠিক আছে ফাইন এবার তাহলে পরে আমরা কী করবো এবার এবার জাস্ট পুট করে দেবো তাহলে আমরা কি জানি এখন তাহলে আমরা যেটা পেলাম সেটা কি বেসিক্যালি এটা পেলাম না যে ই নিউ ডি নিউ ইকুয়াল টু এইট পাই আচ্ছা নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউ এইচ নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার অফ এইচ নিউ বাই টি মাইনাস ওয়ান ইন্টু ডি নিউ এটা আমরা জানি তাহলে আমি এবার লিখছি কী বেসিক্যালি ওয়েবলেনথের রেঞ্জে তাহলে কি লিখবো ই ল্যামডা তাহলে নিউ জায়গায় কী লিখবো ডি নিউ জায়গায় এখানে লেন্থের রেঞ্জ হবে ডি ল্যামডা হবে রাইট এখানে এইট পায় যেমন আছে তেমন থাকলো ওখানে নিউ স্কোয়ার মানে এখানে একটা নিউ নিউ কিউব রয়েছে নিউ মানে কত আবার সি বাই ল্যামডা তো মানে এখানে কী লিখতে পারি সি বাই ল্যামডা তার হোল কিউব লিখতে পারি ডিভাইডেড বাই সি কিউব হলো এখানে এইচ থাকছে তাহলে তাই না ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার অফ এইচ নিউ মানে কথা সি বাই ল্যামডা তাহলে সি বাই ল্যামডা কেটি মাইনাস ওয়ান ডিনিউ ডিনিউ মানে কথা আবার সি বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ডি ল্যামডা এখানে মাইনাস নিলাম না কেন এই যে বললাম মাইনাসটা কি শুধুমাত্র রিপ্রেজেন্ট করছে যে বাড়ছে বা কমছে ঠিক আছে আমি এখানে কি দেখতে চাই শুধু এনার্জি অ্যামাউন্ট দেখতে চাইছি আমি এখানে এনার্জির অ্যামাউন্টটা মানে ইন দা রেঞ্জ অফ ওয়েভ লেন্থ ওয়েভ লেনথের রেঞ্জ আমি এনার্জির অ্যামাউন্টটা দেখতে চাইছি আমি ঠিক আছে তাই আমি এখানে কি মাইনাসটা লিখছি না মাইনাসটা বেসিক্যালি কী রিপ্রেজেন্ট করছে এখানে মাইনাসটা রিপ্রেজেন্ট করছে ওইগুলো বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে সেটা রিপ্রেজেন্ট করছে ঠিক আছে আর কিছুই না তাহলে আমি এখানে জাস্ট অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি এনার্জি হ্যাঁ তার জন্য মাইনাসটা লিখছি আমরা তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি বেসিক্যালি এইট পাই সিকিউব সিকিউব কেটে গেল হুম ওপরে আর নিচে তালে আসবে কি বেসিক্যালি ল্যামডা কিউব আর এখানে একটা রয়েছে তাহলে ল্যামডা টু দি পাওয়ার ফাইভ হলো আর ওপর একটা সি রয়েছে তাহলে এইট বাই এইচ ইন্টু সি এটা লিখতে পারি আমরা ইন্টু ওয়ান বাই ই টু দি পাওয়ার অফ এইচ সি বাই ল্যামডা কেটি মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা তাহলে ওয়েভ লেন্থ রেঞ্জে কেমন পাচ্ছে আমরা এটা পাচ্ছি আমরা তাই না এইট বাই এইচ সি ডিভাইডেড বাই ল্যাম টু দি পাওয়ার ফাইভ ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই ই টু দি পাওয়ার অফ

এটা আমরা পেলাম এখানে এটা খুব ইম্পর্টেন্ট ফাইন তো আজকে এই পর্যন্তই থাক নেক্সট দিন আমি আলোচনা করব বেসিক্যালি এই যে লটা এই লটা থেকে কি করে আমরা মানে উইন্স ডিসপ্লেসমেন্ট লতা আসতে পারি আমরা মানে ল্যামডা এম ইন্টু টি ইকাল টু কনস্ট্যান্ট এটা কী করে আসতে পারি তারপরে তোমার স্টিফেন্স লতা কী করে আসতে পারবো আমরা মানে ইউ প্রপোশনাল টু টি টু দি পাওয়ার ফোর তারপরে তিন নম্বর উইন্স ফর্মুলাতে কী করে আসবো তারপরে রেয়ালিজিন্স ফর্মুলাতে কী করে আসবো সব আমরা দেখব ঠিক আছে তো নেক্সট দিন আমরা এই জিনিসগুলো আমরা আলোচনা করবো তো জাস্ট মানে যেমন উইন্স ডিসপ্লেসমেন্ট ল যেটা ছিল সেটা কি জাস্ট দেখলো যে ক্রাফ্ট এরকম হচ্ছে তাহলে এরকম হবে লটা এটা এরকম সেটাই আমরা কি এখানে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটার হেল্প নিয়ে আমরা সেগুলো ডিরাইভ করব ঠিক আছে তো নেক্সট ডে আমরা সেগুলো দেখবো তো আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ